গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও করে নিচ্ছি আমরা নিজেদের কিছু মেমোরিজ ক্যাপচার করার জন্য। আর আজকে অনেক একটা স্পেশাল দিন, আমার বেটার হাফের বার্থডে, শতাব্দীও বোধহয় এইভাবেই স্টার্ট করেছিল ভিডিওটা। আর আজকে সেলিব্রেশন আমরা করব, ঘরোয়া সেরকম কিছু সেলিব্রেশন আজকে হচ্ছে না, কালকে থেকে ওর সেলিব্রেশন স্টার্ট হয়েছে। কালকে ঘরোয়ে কিছু স্পেশাল করা হয়েছিলো, সেটা আপনারা দেখবেন। আর আজকে আমরা একটু বেরিয়ে যাব ফ্যামিলি মিলে, বাইরে একটু খাওয়া দাওয়া হবে। কোথায় যাচ্ছি, কী খাওয়া দাওয়া করছি আর কীভাবে সেলিব্রেশন হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। আর চলুন দিনটা স্টার্ট করা যাক, আর শতাব্দীকে একটা সারপ্রাইজ দেওয়া আছে, সেটাও আমরা দেখব। সঙ্গে থাকুন আর ভিডিওটিকে এনজয় করতে থাকুন। যে চলুন ওকে সারপ্রাইজ করি, ওর জন্য একটা সারপ্রাইজ রয়েছে। কই গো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখো। ঠিক আছে, আমার জন্মদিনে তুমি একটা ফটো ফ্রেম দিবে আমাকে, কোন ফটো? হ্যাঁ হ্যাঁ, গিফট র‍্যাপার থোড়ি, রিইউজ তো করা যাবে না এটা। আর এটা মাস্টার্স এর পাওয়া, সেম কলেজ থেকেই। আমাদের কলেজে নিয়ম আছে যে ফার্স্ট ক্লাস পেলে বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে মেডেল দেওয়া হয়, আপনাদের ফ্ল্যাশ ব্যাকে নিয়ে যাই। আগের দিনে বললাম যেরকম শতাব্দীর জন্য একটু স্পেশাল কিছু করা হয়েছিল, আর আমি আগে অনেক ভিডিওতেই বলেছি আমি সেরকম রান্না পারি না, বাট তাও একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমরা একটা জিনিস বানাচ্ছি আজকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে হতে চলেছে চিকেন বিরিয়ানি, ইনফ্যাক্ট চিকেন দাম বিরিয়ানি আমরা বানাচ্ছি বাড়িতে, তার সাথে মাটন কষা করা হবে। যেহেতু আমার রান্না সেরকম জানা নেই, এক্সপেরিমেন্ট হচ্ছে। শতাব্দী প্রথমে বলল আমার বার্থডেতেই তোমার এক্সপেরিমেন্ট করাচ্ছিল, বাট যেহেতু একটা ভালো ডিশ বানাতে চলেছি তার জন্য ও এক্সাইটেড, আর আমার একার হাতে করাটা খুবই অসম্ভব, তাই শতাব্দীর হেল্প আমার নিতেই হবে আমি জানি, আর ও সাথে সাইড বাই সাইড আমাকে সাপোর্ট করেও গেছে। আর এই দেখুন আমরা চিকেন মাটন দুটোই ম্যারিনেট করে নিয়েছি, আর প্রথমেই আমরা বেরিস্তাটা ভেজে নিচ্ছি। এখানে বেরিস্তা ভাজা চলছে, খুব সুন্দর দেখুন কালারটা চলে এসেছে, দারুণ লাগছে। যে প্রথমবার যে রান্না করছে বুঝাই যাচ্ছে না, খুব প্রফেশনাল মতন রান্নাটা করছে। দেখুন কি সুন্দর হয়েছে বেরেস্তা। এবার এটাকে কি বলে চলো, অতনু বা টিস্যু দিয়ে এটাকে ভালো করে সোক করে নিতে হবে, এক্সট্রা অয়েল গুলো এখনো ভালো করে সোক করে নিচ্ছে। ভালোই অল তুলল, ভালোই। এখন দেখো তো মনে হচ্ছে রেস্টুরেন্টে কোনো বিরিয়ানি খেতেই হবে না, এত ভালো আজকে হবে। বেরিস্তা রেডি, এবার মাটনটা শতাব্দী দায়িত্ব নিয়ে নিয়েছে ওটাকে করে নেবার, তাই মাটনটা দেখুন চাপিয়ে দেওয়া হচ্ছে কুকারে, কুকারেই কুক করে ওখানেই ও ভিসেল দিয়ে নেবে। আর এছাড়া পাশে আলু ফ্রাই করতেও দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা বিরিয়ানিতে দেবো। আর মাটন অলরেডি ডান, আর এদিকে আমরা চিকেনটাও শুরু করে দিয়েছি বানানো, তার সাথে আমরা রাইসটা এদিকে বানিয়ে নিচ্ছি। রাইসটা খুব একটা আগে আমরা বানাইনি, আদারওয়াইজ ড্রাই হয়ে যেতে পারে, তাই সাইড বাই সাইড রাইস প্রিপারেশন চলছে। রাইসটা হয়ে গেছে, কি সুন্দর দেখুন ঝরঝরে হয়েছে, লম্বা লম্বা চালগুলো আপনারা দেখতেই পারছেন। এইদিকে দেখুন চিকেনটাও 70% to 80% কুক হয়ে গেছে, এবার আমাদের রাইসের লেয়ারটা এর মধ্যে দেওয়া স্টার্ট করতে হবে, তারপর আমরা দমে বসাতে পারবো। আমরা লেয়ারটার মধ্যে দুধের মধ্যে যা যা দেওয়ার ছিল, যেরকম কেওড়ার জল একটুখানি, মানে এক ফোঁটা বা দু ফোঁটার মতন আতর সব দিলাম। এবার বেরেস্তাটা দিয়ে দেওয়া হচ্ছে, এটাই আসল ফ্লেভারটা আনবে, আসল ফ্লেভার সব কিছুই আনবে, এত রকম মশলা দেওয়া হয়েছে,
আশা করি ভালোই হবে। সেন্টারটা একটু দিয়ে দাও, দেখুন টিস্যু পেপারে কতটা তেল সোক করেছে, দেখুন টিস্যু পেপারের পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এই দিকে মাটন হয়ে গেছে, উফ কালারটা কি এসছে। আর এদিকে আমরা শিল নোড়া দিয়ে চাপা দিয়েছিলাম। বেরিস্তার উপরে আমরা আরেকটা রাইসের লেয়ার দিয়ে কিছুটা বিরিয়ানি মশালা দিয়ে আমরা সেটাকে দমে দিয়েছিলাম। এই দেখুন খুব সুন্দর দম হয়েছে, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ইউটিউব ভিডিও থেকে শিখে আমরা আজকে এটা ট্রাই করেছিলাম, আর দেখুন দেখেও খুবই ভালো লাগছে। একটা সেলফ স্যাটিসফ্যাকশান আসে যখন আপনি যেটা ট্রাই করছেন সেটা সাকসেসফুলভাবে হলে। আর খুবই সুন্দর কালার এসছে রাইসের, আর দমটাও খুব ভালো হয়েছে। শতাব্দী রাইসটাকে একটু ব্রেক করে নিচ্ছে যাতে আমরা সার্ভ করতে পারি। আর বাড়িতে আজকে ইনভাইট করা হয়েছিল মা আর ভাইকে, বাট ভাই আসতে পারেনি, কিন্তু মা একটু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। Happy birthday to you. Thank you, thank you. Oh, I miss you. Good to see you. Thank you. Please. Please. Help me. Ki baba? Help me. Bosho, tomra bosho. Passport, dao. Passport chole geche. I don't want to help me. I'm already fully done. Khawa taro. Haan, thik ache. Ana khule nao. শতাব্দী গিফটটা আনর্যাপ করে নিচ্ছে, এরপর আমরা লাঞ্চটা সেরে নেব, দিয়ে দুপুরে একটু রেস্ট নিতে হবে কারণ সন্ধ্যাবেলায় আবার আমরা একটু এঙ্গেজ থাকব, আমাদের একটা মিটিং আছে ইভিনিংয়ে। দাদা বৌদি তো নয়, আজকে ছেলে বৌমা বিরিয়ানি হয়েছে বাড়িতে। আর মায়ের কেমন লাগবে আমি জানি না, শতাব্দী সার্ভ করে নিচ্ছে, আপনারাও জানাবেন যে দেখে বিরিয়ানিটা কেমন লাগছে। ঘরে যদি এরকম বিরিয়ানি হয় তাহলে আর কোথাও যেতে হয় না, দুর্দান্ত হয়ে গেল, খুব এফার্ট লেগে যায় না, সেটা তো একটু লাগবেই, সেটা লাগবেই। আমি মাটনটা বাড়বো এবার, টুবিটা পরে বাড়ছি। আজকে মাটনটাও দুর্দান্ত হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর টেস্ট করলে তো বুঝতেই পারবো। চলুন লাঞ্চটা সারতে হবে এবার। শতাব্দী বিরিয়ানি সার্ভ করে দিয়েছে মাকে, আর এবার দেখুন এটা দেখতে কেমন লাগছে, সুপার, যে কোনো বড় দোকান ফেল। কেমন হয়েছে বলো? হোমড বিরিয়ানি, দম বিরিয়ানি, হোমড গ্রিন চাটনিও আছে। গ্রিন চাটনি ভালো আছে। আচ্ছা, দেখি মটন আছে, মটন কষা, রসগোল্লা, এই যে মটন খাইতো, তোমার বলো তোমার দিয়ে কি আছে, চিকেন বিরিয়ানি কেমন বানিয়েছো? আচ্ছা, আলুটা হেভি সেদ্ধ হয়েছে কিন্তু, দোকান থেকে ওখানে খুব ভালো হয়েছে, আর বেশি গুঁড়ো কোনো স্মেলও নেই, খুব লাইট হয়েছে, না চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়েছে। শতাব্দী পারে রান্না, আমি তো এক্সপেরিমেন্ট করতে গিয়ে আজকে ফার্স্ট টাইম করলাম, ঠিক ভালোই হয়েছে, ফার্স্ট টাইম হিসাবে অনেক ভালো হয়েছে। ওকে থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। আজকে কেক আর হেল্পিং হ্যান্ড ছিল বোঝা যায়নি, কে কাকে হেল্প করেছে আজকে ক্লিয়ার বোঝা যায়নি। আজ আমরা আবার এসে গেছি বারাসাতের বারবিকিউ নেশন ব্রাঞ্চে, আর এখানে আজকে আমরা ট্রাই করব এক্সপ্রেস লাঞ্চ, যেটা 399 করে থাকে, আর বড়দের জন্য 399, আর বাচ্চাদের জন্য 6 to 12 years 299। তাই চলুন আজকে আমরা
এখানকার লাঞ্চ দেখে নিই কী কী মেনিউ আছে। বারবিকিউ নেশন এখন সব জায়গাতে একটু রেনোভেট করা হয়েছে, মোর অর লেস একই রকম লাগে দেখতে। আর আমরা দুপুরবেলায় এসেছি, মানডে বলে হয়তো সেরকম ক্রাউড নেই এখানে, লোকজন অল্পই আছে। আর আজকের লাঞ্চ মেনুটা একটু অন্যরকম, আর সেটাই আমরা আজকে ট্রাই করতে এসেছি। 399-এ কী পাওয়া যাচ্ছে বারবিকিউ নেশনে, আপনারা কী পাবেন সেটা আমরা দেখে নেব আজকে। হাই মিধান, মুখের মধ্যে বাসন্তী পোলাও, খাবারগুলো দেখে আসি। স্যালাড কাউন্টার, চলুন কুইকলি আমরা বাকি মেনুগুলো দেখে নিই এখানে। তাহলে এই ছিল বারবিকিউ নেশনের এক্সপ্রেস লাঞ্চের মেন কোর্স মেনু। এছাড়া আমরা স্টার্টারও খেয়েছি, সেটা টেবিলে সার্ভ করা হয়েছে। আর এখানে আপনাদের জন্য একটা মেনু দিয়ে দিলাম, যেটা আজকের যে মেনুটা ছিল এটা টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। মেনু লেফট সাইডে হচ্ছে কী টাইপের ডিশ, আর রাইট সাইডে হচ্ছে ডিশের নাম। বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আর চিকেন ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, এদিকে একটা পাঁপড়, আরও কিছু ট্রাই করবো। বলো কেমন লাগলো তোমার খাওয়া দাওয়া? ভালো লাগলো, এখন তো আমি আমার পেট পড়ে গেছে, আমি কিছু খেতে পারছি না, আমার জলও ফিনিশ হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসও ফিনিশ হয়ে গেছে, আর কিছু পাচ্ছি না, আমার ছেলেও পারছে না। এক্সপ্রেস লাঞ্চটা ভালোই ছিল, কিন্তু এটাতে আপনাদের জানিয়ে রাখি 399-এ যে সেট মেনুটা রয়েছে সেটাই আপনারা পাবেন, এটাতে কোনো রকম কমপ্লিমেন্টারি ড্রিঙ্কও নেই। আর যদি মাটন আপনারা চান, অন্য কোনো ডিশ নিতে চান, সেটা অ্যাড অন হিসেবে নিতে হবে। লাঞ্চ সেরে আমরা শতাব্দীর বাড়ি গেলাম, ওখানে মা বাবাকে ডিবাপির বিরিয়ানি ট্রিট দেওয়া হয়েছিল। আর দেখুন মা সুন্দর একটা কেক বানিয়েছিল, সেটা কাট করেই শতাব্দীর বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়েছে। আমার শাশুড়িমা খুব সুন্দর পায়েসও বানিয়েছিলেন শতাব্দীর জন্য। আমরা ফাইনালি ফিরে এলাম বাড়িতে, শতাব্দী খুবই টায়ার্ড, ওর বার্থডে খুবই ভালো সেলিব্রেট হয়েছে ও বলছে। আর আশা করি আপনারাও ভিডিওটা এনজয় করেছেন, যদি এই অবধি আপনারা এসে থাকেন তাহলে আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখেছেন আর আপনাদের ভালো লেগেছে। কেমন বিরিয়ানি বানিয়েছি আমরা সেটা বলবেন আপনারা। আশা করছি আপনারা নোটিস করেছেন শতাব্দী ওয়েট লস জার্নিতে রয়েছে, ওর ট্রান্সফরমেশন হয়তো আপনারা নোটিস করছেন। আর তার সাথে আপনাদের জানিয়ে দিই ও একটা নতুন চ্যানেল ওপেন করেছে, ইট হেলদি স্টে ফিট, আর আপনাদের সবার সাপোর্ট লাগবে চ্যানেলটিকে গ্রো করতে। যদি আপনারাও ওয়েট লুজ করছেন, কোনোরকম ওয়েট লস জার্নি ফলো করছেন, তাহলে শতাব্দীর সাথে কানেক্ট করতে পারেন ওর চ্যানেলের থ্রু, আর আশা করছি আপনাদেরও হেল্প হবে। তাই স্ক্রিনের লেফটের দিকে যে লোগোটি আছে সেই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকেও সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। শতাব্দীকে অনেক অনেক বেশ করবেন, যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।